বেশির সংখ্যক মানুষ নামে যাবে এখান থেকে প্রমাণ হলো অল্প মানুষ জান্নাতে যাবে এতগুলো মানুষ আর চাকিলের ময়দানে বয়ানে বসছে সব মানুষগুলো জান্নাতে যাবে না কারণ এই ময়দানে সবাই ওয়াজের নিয়তে আল্লাহর মোহাব্বত নিয়ে বসে নাই একদল মানুষ এখানে বসবে যারা আল্লাহর মোহাব্বত নিয়ে বসিয়া তওবা বা করে যাবে এখান থেকে একদল মানুষ আল্লাহর জান্নাতে যাবে আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন অধিকাংশ মানুষগুলো জাহান নামে যাবে এই মানুষগুলো জাহান নামে যাওয়ার কারণ আমি আল্লাহ তাদেরকে অন্তর দান করেছি অন্তর দিলাম ভাবার জন্য ফিকির করার জন্য অথচ তারা ফিকির করে না আল্লাহর মাখলুক নিয়ে আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করে না আমি আল্লাহ তাদেরকে দান করলাম দেখার জন্য যা দেখতে বলেছি তা তারা দেখে না আমি আল্লাহ কান দান করলাম শ্রবণ শক্তির জন্য শোনার জন্য বান্দাগুলো যা শুনতে বলেছি ওই কান দিয়া তা তারা শুনে না এই মানুষগুলোকে আমি আল্লাহ অন্তর দিলাম

আসমানটার দিয়ে তাকাইয়া বান্দা ফিকির করতে হবে এত বিশাল একটা আসমান তুমি কেমন করে বানাইলা এক একটা আসমান দূরত্ব মোটা হলো পাঁচশত বছরের পথ এক আসমান থেকে ভিন্ন আসমানের মধ্যখানে মহাশূন্য খালি জায়গা পাঁচশো বছরের দূরত্ব এইভাবে সাতটা আসমান আল্লাহ বানাইলেন আবার সাতটা জমিন আল্লাহ বানায় রাখলেন আল্লাহ বলেন ফি আইয়াম। এত বিশাল আসমান আমি আল্লাহ বানাইলাম বড় বড় জমিন আল্লাহ আমি বানাইয়া এক একটা আমি আল্লাহ রাখলাম সেট করে দিলাম নিচের থেকে থেকে কোনো খুঁটিও উপর না এই আসমানটা কখনো নাড়াচাড়া করে নাই আমি আল্লাহর হুকুম মতো যেখানে যারা রাখছি ওইভাবেই আছে এত বিশাল সাতটা আসমান আমি আল্লাহ বিনা খুঁটিতে টানায় রাখলাম এই সাতটা আসমান আর জমিন আমি আল্লাহ বানাইতে কত সময় লাগছে আর তোর মতো বান্দাটা মাত্র ওজন হইল মাত্র এক কেজিও হবে না তোর মতো বান্দাটারে মায়ের গরবে নাপাক পানি দিয়া বানাইতে আমি সময় নিয়েছি ছয় মাস থেকে নয় মাসের কাছাকাছি আর আসমানটা বানাইলাম মাত্র ছয় দিন জমিন বানাইলাম টোটাল ছয় দিনের মধ্যে তোর মতো বান্দাটারে নাপাক পানি থেকে আমি ছয় মাস লাগাইয়া কেন বানাইছি তোরে আমি আল্লাহ আস্তে আস্তে করে বানাইছি বড় আদর করে তোরে আমি মনে করিস না এমনেই সারিয়া দিব আসমানটা তোর গোলামির জন্য বানাইলাম জমিনটা তোমার গোলামির জন্য বানিয়েছি সূর্যটা তোমার খেদমতের জন্য বানাইলাম এত বিশাল সূর্য তোমার গোলামির জন্য আমি আল্লাহর জন্য বানাই নাই আমি আল্লাহ রাতের আলো দেওয়ার চাপটা বানাইছি তোমাদের খেদমতের জন্য আমি আল্লাহর কোনো কাজে লাগে না আমি আল্লাহ তোমাদের প্রয়োজনে বাতাস দিলাম দিয়ে আমি আল্লাহ তোমাদের প্রয়োজনে খেদমতের জন্য পানির আয়োজন করলাম আমি আল্লাহ তোমাদের প্রয়োজনে তোমাদের খেদমতের জন্য আমি আল্লাহ আলোর ব্যবস্থা করে দিলাম ওবান্দা নজর করে দেখ দুনিয়ার মানুষ জিসমাত মেধা কাটাইয়া সূর্যের আলোটাকে কন্ট্রোল করে বিদ্যুতের জন্ম দিয়া তোমাদের বিদ্যুৎ দিয়ে আবার মাসে মাসে সরকার বিল নেয় ওই বিলটা না দিলে তোমার বিদ্যুতের তার কেটে দেয় ও বান্দা নজর করে দেখ আমি আল্লাহ সূর্যের আলোটারে ফিরি করে দিলাম কোনো বিল তোর বিনিময়ে চাইলাম না আমি যদি বলতাম সূর্যের আলো যারা ভোগ করবা মাসে পাঁচটা টাকা বিল দেওয়া লাগবে দুনিয়ার কোন ধনী মানুষও বেঁচে থাকতে পারত না আমি আল্লাহ তোমাকে বাতাস করে দিলাম ফিরি তোমার প্রয়োজনীয় পানিটাও ফিরি করে দিলাম আমি আল্লাহ তোমার জন্য সব কিছু ফিরি বানায় দিলাম অথচ নজর করে দেখো তোমার নিজের টাকা দিয়া জমিন কিনলা তোমার নিজের টাকায় জমিনে রেজিস্ট্রি করলা তোমার টাকা দিয়া তুমি পাঁচতলা বিল্ডিং করলা সেই বিল্ডিং এর মধ্যে থাকতে গেলে সরকারের ট্যাক্স দেওয়া লাগবে সরকার আমি মাওলার দেওয়া পানি ব্যবহার করিয়া তোমাদের লাইন দিয়া মাসে মাসে পানির বিল নেয় আমি আল্লাহ পানির কোনো বিল নিলাম না দোকানে গিয়া যদি বলো দোকানওয়ালা ভাই আমাকে এক গ্যালাস পানি দাও বলে গেলাস টেলাস নাই দশ টাকা দিয়ে একটা পানির বোতল কিনে নাও আল্লাহ বলেন কি পরিমাণ পানি তোরে ফিরি করে দিলাম এরে বান্দা তুই অসুস্থ হয়ে গেছো হসপিটালে যাওয়ার পর শ্বাস নিঃশ্বাসে তোমার কষ্ট অক্সিজেনের পাইপ লাগাইয়া কম্পিউটারে তোমার মাস মিনিটে মিনিটে বিল উঠতেছে আধা ঘন্টা অক্সিজেন নিলা এত টাকা বিল দাও এক ঘন্টা অক্সিজেন ব্যবহার করেছো তুমি এত টাকা বিল দাও আল্লাহ বলেন সারা দুনিয়ার মানুষের জন্য আমি বাতাসটারে ফিরি করে দিলাম আমি আল্লাহ তোর মতো বান্দাটা তুই অনেক দুর্বল তোর শক্তির বেলায় তুই দুর্বল ঘুমের বেলায় মেধার বেলায় তুই দুর্বল দুর্বল বেলায় বান্দা বড় তোর থেকে বেশি খানা খায় একটা জঙ্গলের বাঘ ঢাকা চিড়িয়াখানায় লেখা আছে একটা বাঘের দৈনিক খানা সতেরো কেজি গোস্ত একটা মানুষ সতেরো কেজি গোস্ত তিন বেলায় খেতে পারবে না চব্বিশটা ঘন্টাও যদি দেয় খেতে করতে পারবে না আল্লাহ পাক বলেন নজর করে দেখ সমুদ্রের মধ্যে নীল তিমি আছে নীল তিমি এক একটা নীল তিমির দৈনিক খানা সত এক হাজার কেজি চিংড়ি মাছ এইরকম বহু তিমি মাছ আল্লাহ রাখছেন নদীর মধ্যে সমুদ্রে একটা মাছও না খাইয়া মরে নাই জঙ্গলের প্রাণীগুলো না খাইয়া মরে নাই সকালবেলা পাখিটা বাসার থেকে বের হয়ে গেল ডানা মেলে মেলে খোলা আসমানের ভেতরে উড়িয়া সকাল বেলা বের হইয়া সন্ধ্যা বেলা নিজের পেট ভরিয়া পাখিটা বাচ্চার খানা বাসায় হাজির হয়ে গেল একটা পাখিও না খাইয়া মরে যায় নাই একটা জঙ্গলের প্রাণীও না খাইয়া মরে নাই একটা নদীর মাছ না খাইয়া মরে নাই ও আদর এত দাম আমি আল্লাহ তোমাদের মর্যাদা দিলাম সমস্ত মাখলুকতের উপরে তোমার মতো দামি আমি বানাই নাই আমি আল্লাহ নূরের তৈরি ফেরেস তারও তোমার মতো দামি বানাই নাই অথচ সেই দামি মানুষটার জন্য আসমান ফিরি করে দিলাম জমিন গোলাম বানায় দিলাম এই দামি মানুষটার জন্য বাতাস ফিরি করে দিলাম আলো ফিরি করে দিলাম ও বান্দা পানি ফিরি করে দিলাম এরপরই ওই এত দামি মানুষটা খানায় কেন কষ্ট পাও রিজিকের মধ্যে কেন কষ্ট পাও জঙ্গলের প্রাণীগুলো কেন না খাইয়া কষ্ট পায় না এর একটাই মাত্র কারণ ওই জঙ্গলের প্রাণী আমার মাওলার সাথে গাদ্ধারি করে না আর নিম খারাপ মানুষ তোরা আল্লাহর দাওয়া খাইয়া অল টাইম আমার মাওলার সাথে গাদ্ধারি করো হকীকত সে তু দু বে খবর হে দু নুমায় পোর নজুর হে নুমি গুয়ম কে আজ দু জুদা বাস বহরু কারে কে বাসি বা শুধু কি আপনারা করেন আল্লাহর সাথে গাদ্ধারি কি শুধু আপনারা করেন আজ বাংলাদেশের হালাত এমন খারাপ স্টেজের মধ্যে বসে মাওলানা নামের টাইটেল লাগাইয়া শুধু মাওলানাই বলে না আল্লামা নামের টাইটেল লাগাইয়া স্টেজের মধ্যে বসিয়া সাধারণ মানুষের ডাক দিয়া কয় শুনছো নিরে সাধারণ মুসলমান আল্লাহর কোরান শরীফ এত ভেজাল ঢুকছে হাদিসের থেকেও কুরআন জাল হয়ে গেছি আরো আস্তে করে বলেন কোন মাওলা না কেন কোন মানুষ যদি বলে কোরআনের মধ্যে জামেলা আছে জাল আছে তার ইমান থাকে এই কথা তো আওয়ামী লীগের কোন বান্দা বলে নাই বিএমপির কোন মানুষ বলে নাই আমার মতো লঙ্গি পরামল্লা না ডিগ্রিওয়ালা ডক্টরের ডিগ্রিওয়ালা আলেম হইয়া উম্মতের সামনে কয় কোরআন শরীফের মধ্যে জাল আছে কোরআন শরীফের মধ্যে ভেজাল বলে কেমন ভেজাল জানো ওয়াসসামা ইজাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ এই সূরাটাই জাল আরো জোরে বলেন আল্লাহ এরে নবীর উম্মত আলেম দাবি করিয়া মাওলানা নামের টাইটেল লাগাইয়া চেয়ারের মধ্যে বসে বক্তার সাইনবোর্ড লাগাইয়া উম্মতের সামনে বলে নবীরা অপরাধ করেছে আল্লাহ নবীদের দিয়ে অপরাধ করাইছেন নবীরা অপরাধী এই যুবকেরা বল নবীরা অপরাধ করেছে যদি কেউ বলে নবীরা অপরাধী তো ইমান থাকে তাহলে এনে নবীর উম্মতির দল এই জন্য আমি মাঝে মাঝে বলি আওয়ামী লীগওয়ালারা ইসলামের ব্যানার টানাইয়া এসেই যে কোনো মানুষ দাইকা উম্মতের ধোকা দেয় নাই বিএমপি ওয়ালারা এই স্টাইজ ইসলামের ব্যানার লাগাইয়া উম্মতের ধোকা দেয় নাই অতএব তাদের নিয়া পেরেশানি নাই রে বাবা পেরেশানি তাদেরকে নিয়া করি যারা ইসলামের লেবাস লাগাইয়া ব্যানার লাগাইয়া আবার উম্মতের ইসলামের নাম ব্যবহার করে ধোকা দেয় আছে না নাই েরে নবীর উম্মতের দল জুলায়েখা ইউসুফ নবীরে আটকাইয়া দিল দরজার ভেতরে চতুর দিক থেকে আটকাইয়া জুলায়েখা কয় রুমের মধ্যে এখন কেউ নাই তুমি আর আমি আমার মনের আশাটা পূরণ করে দাও ইউসুফ নবী বলেন অসম্ভব ইনান নাফসালাম্মারাতুম বিলসু ইল্লা মা রাহিম রাব্বি ইন আমার আল্লাহ রহম না করলাম সুপ বাছার কোন উপায় নাই ও আল্লাহ তুমি আমাকে দয়া করে সাহায্য করো জুলায়খা কয় অসম্ভব তুমি যে বল্লা সম্ভব ওনার সব দরজায় তালা লাগায় দিলাম বাঁচার উপায় নাই ইউসুফ নবী ডাক দিয়া কয় রে জুলায়খা দরজায় তালা লাগাইছো তুমি ধাক্কা দিব আমি দরজা খুলবেন আমার আল্লাহ ইয়া ইলাহি তুমে রুদ হে এলাহি তুমে রে এলা কোর্ তাকে দেখো মুঝুমে তুজুকো একে নজোর ইউসুম নবী যখন দরওয়াজায় দর ধাক্কা দিলেন সাথে সাথে দরজার তালা খুলে গেল

কালামে জিন্দা কৰ আনে হকীম হেকিমতে ওলায় কদিম বখা কৰোৱা কালা মোল্লা বেচনো কদি মাস্তি কদি মাস্তি ইউসুফ নবী দরজা খুললেন এবার ইউসুফ নিচে সিঁড়ি বেয়ে বেয়ে নিচের দিকে দৌড়ায় জুলাইখাও ইউসুফেরে ধরার জন্য দৌড়ায় ঘটনা বুঝে থাকলে বলবেন জুলাইখা আর ইউসুফ দনোজন যে দৌড়াইতেছে দুইজনে কি ভিন্ন রাস্তায় দৌড়ায় নাকি একই রাস্তায় দৌড়ায় ইউসুফ নবীও যেদিকে দৌড়ায় জুলায়খাও সেই একই রাস্তায় দৌড়ায় এবার বুঝে থাকলে বলেন দুইজনে একই দিকে দৌড়ায় কিন্তু দোনোজনার মনের উদ্দেশ্য কি এক না ইউসুফ নবী দৌড়ায় ও মালিক গুনার থেকে তুমি বাঁচাও আর জুলায়কা দৌড়ায় মালিক মালিকের বিরুদ্ধে ইউসুফের গুনার মধ্যে আটকানোর জন্য ইউসুফ দৌড়ায় গুনার থেকে বাঁচার জন্য আর জুলায়কা দৌড়ায় ইউসুফের গুনার মধ্যে আটকানোর জন্য দোনোজনে একই দিকে দৌড়ায় তবে দুইজনের উদ্দেশ্য এক না ও আল্লাহর বান্দারা ইউসুফ নবীর ঘটনার থেকে শিক্ষা গ্রহণ করো এই জমিনের মধ্যে দেখো সবাই আলেম দাবি করে একই রাস্তা মদিনার গান গায় আল্লাহর মোহব্বতের গান গায় মজা মজা করে কোরআনের তালাওয়াত শুনায় কিন্তু সবার দিনের উদ্দেশ্য কিন্তু এক না

জমিনের মধ্যে চূড়ান্ত খারাপ এর উপরে আর খারাপ নাই একদল হবে তারা ওলামা আবার এই জামিনের মধ্যে একদল ভালো মানুষ হবে যাদের মতো ভালো মানুষ হবে না তারাও হবে একদল ওলামা 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 সবাই দাবি করবে আমাদের নবী ওলামায় কেরাম ভালো এটা অন্তর মেনে নিতে পারলাম মাত্র এক সেকেন্ডে দুনিয়ার মধ্যে গাঞ্জা খোরেরে খারাপ না বলিয়া মৎখরের খারাপ না বলিয়া তার জুয়া খেলনেওয়ালাকে নবী চূড়ান্ত খারাপ না বলিয়া খারাপ না বলিয়া একদল ওলামাদেরকে মদিনার নবী খারাপ বলে গেলেন কেন পাঁচ সেকেন্ডে তার জবাব নাও চাটকিলের মুসলমান এই স্টেজে দাঁড়াইয়া তেরো জন প্যান্ট শার্টাইওয়ালা বান্দা তেরো জন দাঁড়াইলো এক মাথায় কোরআন রাখা তেরো বার পশনীলের মুসলমানেরা দাও চেহারা খোলা রাখলে কোনো ঝামেলা নাই আম্মাজানের রাস্তায় নামাইয়া মসজিদের মধ্যে ঢুকার সুযোগ দাও আম্মাজানের চেহারা ঢাকিয়া পর্দা করা লাগবে না এই কথা তেরো জন প্যান্ট শার্ট টাইওয়ালা যদি মাথায় কোরআন নিয়ে তেরো বার কসম খাইয়া মুসলমান একদল বলবে ব্যাপারটা কি উল্টা পাল্টা কয়ে কেন আর দল কইবে চুপ কর কোরআন মাথায় কসম খাইছে ওর কসমে ঝামেলা আছে ওর কোরআন নিয়ে এটা উদ্দেশ্য ভালো না এদের সাইজ কর এই সমস্ত ধোকাবাজদেরকে সাইজ করা লাগবে এরা কোরআন নিয়ে মানুষের ধোকা দেয় সবাই কথাটাকে এবাউট করে চলে যাবে কিন্তু তেরো জন লাগবে না মাথায় কোরআন নেওয়া লাগবে না কসম খাওয়া লাগবে না আমার মতো একজন টুপিওয়ালা মোল্লা একটা চেয়ারের মধ্যে বসিয়ে যদি আমি কই এই চাটকিলের মুসলমান আম্মা রাস্তায় বের করে দাও চেহারাটা খুলে দাও কোনদিন চেহারা ঢাকার কোন দরকার পড়বে না আম্মা চেহারা কইলে রাস্তায় নামাও মস্সিদে মাঝে মাঝে ঢুকায়ে দাও তখন একদল কইবো হুজুর কে কি কথা বলতেছে গুলো একজনে যখন বলবে সব মানুষ বলবে কথা কম ক বেদুবি করিস না কারণ যেহেতু হুজুরে বলছে কথা হইতে এবার বুঝেননি নি হুজুরেরা ঝামেলা কেমনে করবে নবী এদিকে টার্গেট করে বলে একদল আউলামা হবে চূড়ান্ত খারাপ কিন্তু চিনবেন কি করে সিটি গোলের কালার স্বর্ণের কালার যেহেতু এক ডিজাইন এক ওলামা যারা বাতেল যারা হক এদের লেবাস পোশাক এক এদের গান এক চিনবেন কি করে একদল ওলামা এরা ইসলামের ব্যানার ব্যবহার করে সব আলেমরা ইসলামের ব্যানার ব্যবহার করে কিন্তু অন্তরের উদ্দেশ্য ভালো না এক দল ইসলামের ব্যানার লাগাইয়া চিৎকার দিয়া স্লোগান দেয় ক্ষমতার চেয়ারটা দখল করার জন্য আর এক দল ইসলামের ব্যানার লাগাইয়া স্লোগান দেয় আমার মাওলার জান্নাত পাওয়ার জন্য বেদনা নাছেনা নাই সিনবা কি করে সিটিগোল শরণের কালার যেহেতু এক ভন্ড আর হক আলেম আলেন যে মাওলানা করেছেন সেই মাওলানা তো আমার মতো লঙ্গি পরা ছোট মাওলানা বড় মাওলানা দামি মাওলানা কিন্তু শুনে নাও যে আলেম বলবে কোরআনের মধ্যে ঝামেলা খোদার কসম ওই আলেম বাতেল যে আলেম বলবে নবীরা অপরাধী খোদার কসম সে আলেম বাতিল যে আলেমরা বলে সুন্নত লাগে না যে আলেমরা বলবে নামাজ লাগবে লাগবে না না যে আলেম যদি বলে কাজা তাকে জিজ্ঞাসা করো মাওলানা সাহেব সাহাবায়ে কেরামদের থেকে কি আপনি দামি মাওলানা বলবে না না সাহাবায়ে কেরামের মতো বড় মুফাসসির বড় মহাদ্দিস বড় মুক্তি সাপ বড় তাকওয়াওয়ালা বড় এলেমওয়ালা জমিনে নাই কেয়ামতের আগে আসবেও না ও ভাইজান জবাব দাও ও মাওলানা সাহেব জবাব দেন আবু বাকার জান্নাতী সাহাবি ওমর জান্নাতি সাহাবি বলেন আবু বাকার ওমর সহ সমস্ত সাহাবায়েকের আমরা এশরা আউবিন চাস্তা তাহাদ্জুদের নামাজ পড়লেন কেন যদি নফল না লাগে আমার নবী কেন রাতের বেলা নফল বললেন যদি নফল না লাগে আগে কেন রাতের বেলা নামাজে দাঁড়ায় কান্না করেন নফল যদি না লাগে অমরের মতো বান্দা নফল নামাজে দাঁড়ায় কেন কান্না করে ও আল্লাহর বান্দা বুঝে নিলাম নবীর হাদিস মতে একদল আলেম হবে ভণ্ড মনে হয় সেই আলেম আপনি এলমেরা এ যা জোকর হলকে রাধা দাঞ্জও বে বাসয়ব ফক্না দারদ দোস্তে খালকা জারে মিস্তে ই খাসনাতে কে দিন দা রে মানুষ বড়ো বুদ্ধিমান জ্ঞানী মানুষ কেন বললাম এই চাককিলের সন্তান বাংলাদেশের ফুটন্ত গোলাপ হ্যাঁ লেখা আলেম চিনো নোয়াখালী আলেম ওলামার ডিপু কপাল খারাপ তোমাদের চিনো না আলেমদেরকে এই নোয়াখালী এক গোলাপের নাম হাবিব্লাহ মিসবা রহমাতুল্লাহ তাপসির শুনো আলেমের চিনো তাপসির কারে কয় ওই হাবিবুল্লাহ মিসবা সাহেবের দুই একটা তাপসির আছে ইউটিউবে অডিও শুনে দেখিস বুঝবিও না বুঝার মতো এলেম তোমার নাই তাপসির কারে কয় মানুষকে কলিজার মধ্যে ঢুকায় দিয়ে গেছেন কারে কয় তার তাপসির বুঝতে হইলেও কিছু লেখা বড়া নিয়ে এসটাই যে প্যান্ডেলে বসতে হয় আর সামনে ল্যাপটপ নিয়ে আর ডায়রি নিয়ে তেরোটা আয়াত তর্জমা কয় টাটকা মহাশের চীন তাপসির কারে কয় বাংলাদেশের টপ লেভেলের মুফাসির হাবিবুল্লাহ মেজবা রহমাতুল্লাহ আলাই যা তাফসির শোনার জন্য তুমি কেন মাদ্রাসার বড় 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 আলেমরা বসে থাকতেন তার তাফসির বুঝার জন্য হাত খাতা কলম নিয়ে বসতেন লেখার জন্য কেমন এক আল্লাহর বান্দা আল্লাহর বান্দা যেদিন বিদায় হয় তাহার যুদের মধ্যে রত ছিল কিন্তু নোয়াখালীর মানুষ চাটখিলের মানুষ এত বড় আল্লাহ চিনতে পারো নাই বরং তোমরা বিরোধিতা করো আল্লাহ দরকার নাই পীর মাসা দরকার নাই এরে নবীর উম্মতের দল দামি যদি বান্দা অভিজ্ঞ রাজমিস্ত্রী হতে চাও লেখাপড়া করলে হবে না অভিজ্ঞ রাজমিস্ত্রীর কাছে যাও দামি ইঞ্জিনিয়ার যদি হতে চাও লেখাপড়া সার্টিফিকেট যথেষ্ট হবে না দামি একজন ইঞ্জিনিয়ারের পেছনে গিয়ে প্রাকটিক্যাল সময় দাও দামি একজন ডাক্তার যদি হতে চাও সুনাম ধন্য ডাক্তার লেখাপড়া সার্টিফিকেট তোমার যথেষ্ট হবে না অভিজ্ঞ ডাক্তারের কাছে গিয়ে তুমি প্র্যাকটিক্যাল ট্রেনিং দাও তাহলে তুমি ডাক্তার হতে পারবা দুনিয়ার সব বুঝলার নোয়াখালির মানুষ আখেরাতের কথা যখন বলি তখন কেন বুঝো না তখন কেন বলো কোন আল্লাহ লাগে না তাবলিক লাগে না কোন পীর লাগে না নিজেকে যদি বড় বানাতে চাও বড়দের কদমে নিজেকে বিলীন করে দাও সাহাবায়কেরাম এত এলেমওয়ালা হওয়ার পর দিনরাত আমার নবীর দরবারে পরে থাকতেন বাড়ির খবর নাই থানার কোনো খবর নাই নবীকে দেখেন নবী কেমনে পানি পান করেন আমার নবীরে দেখা সাহাবাই কেরাম শিখলেন জুতা কেমনে পরে সাহাবাই কেরাম দেখেন আর আমল করেন আবার সাহাবাই কেরামদের দেখে দেখে তা বে আমল করলেন তা বিনদেরকে দেখে তাবে তা আমল করলেন এদেরকে দেখিয়া ওলা মায় আমল করেছেন মতাকাদ্দিমিনদেরকে দেখে ওলামায় আমল করেছেন এইভাবে তাদেরকে দেখে আমাদের আকাবিরিনরা আমল শিখছেন আমরা আমাদের দেখে 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 আমল কারণ কেয়ামতের আগে মদিনার নবিয়ার জমিনে ঈসা সুন্নতের দাওয়াত দিবে না হাতে কলমে শিখাইয়া দিবে না নবী বলেন আমার সুনত ধরে রাখ না পেয়ে যাবে দুনিয়ায় আখেরা তো তুমি বাচ্চার হালাতে থাকবে আর ওই সুন্নতের আমল যদি করতে চাও বান্দা নিজে নিজে পারবা না ব্যক্তির অনুসরণ করবা আর এই একমাত্র ব্যক্তি হলো আমি মোহাম্মদের কলিজার বন্ধু ওলামায় আহলে হক তবে খবরদার ওলামার টাইটেল দেখলে দৌড়াইও না কারণ ওলামা নামের বাতেলের কাছে গেলে ইমান ধ্বংস হয়ে যাবে যেই আলেম বলে কোরআন শরীফের অর্থ না জানিয়ে পড়লে লাভ নাই অথচ কোরআন শরীফের অর্থ আপনি এখনো জানেন না যদি পড়েন আলিফ মিম সাথে সাথে তিরিশটা ন্যাক আল্লাহ আমল নামায় দান করবেন শুধু তাই না কোরআন শরীফ যদি বান্দা পড়তেও পারো না শুধু খুলে যদি তাকাইয়া দেখো আমার আল্লাহর কালাম মদিনার নবী বলে কোরআন দিক যদি দেখা তাকাইয়া মোহাব্বতের সাথে তাকাইতে পারো রে বান্দা আল্লাহর কোরআনটা যদি তাকায় দেখো মরণের আগে এরে নবীর দল এই রবি থেকে শপথ গ্রহণ করো নবীর আদর্শের মালাটা গলায় লাগাও মক্কার চূড়ান্ত খারাপ মানুষ নবীর আদর্শ যখন গ্রহণ করা শুরু করলো আল্লাহ তাদেরকে এত দামি বানায় দিলেন আল্লাহ একদিন ডেকে বলেন ও পায় আপনি অমুক 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 সাহাবার নামটা ঘোষণা দিয়ে দেন আমি আল্লাহ ঘোষণা দিলাম সিদ্ধান্ত দিয়ে দিলাম এই কয়জন সাহাবাদেরকে আমি আল্লাহ এনতেকালের আগেই জান্নাতের টিকিট দিয়ে দিলাম নবীর আদর্শের কারণে আজকে দেড় হাজার বছর পরে আপনারা চাক্ষিলের মুসলমানেরা মনে মনে বসে চিন্তা করেন হুজুরেরা কথা তো আর খারাপ হয় না হুজুরদের কথা মতো মন চায় নবীর তরিকাওয়ালা হয়ে যায় কিন্তু কী লাভ হবে নবীর তরিকা যদি মানি স্বাধীনতা নষ্ট হয়ে যাবে স্বাধীনভাবে আর চলাফেরা করতে পারব না ও চাকিলের মানুষ আজকে আজ আমার এখানে বসে বয়ান করতেছি আপনারা প্রচন্ড গরমের ভেতরে বয়ান শুনতেছেন ঘন্টাকে ঘন্টা অপেক্ষা করতেছেন এটা আমার টাকার বাহাদুরি না ক্ষমতার বাহাদুরি না দেড় হাজার বছর পর এই সম্মানের বাহাদুরি আমার মদিনার নবীর আদর্শের আকর্ষণ ও কোনো বীর উম্মা তে হো আজি দিশাহারা কোরআন হাদিসে রে চলো কোরআন হাদিসে রে চলো যখন যাহা চাই মনি নবী কে তরবে পুলসিরা তো মিজানে নবী বিনে কে তরবে পুলসিরা তো মিজানে এরে নবীর উম্মতির দাল আমরা নবীর তরিকা মানতে গিয়া একটু বলো ও কলিজার যুব আজকে তোমরা যারা নবীর তরিকা মানো না কেন স্বাধীনতা থাকবে না লেখাপড়ার স্বাধীনতা থাকবে না ব্যবসা স্বাধীনতা থাকবে না বলো তোমরা যারা নবীর তরিকা বাদ দিয়ে চলো আমরা যারা নবীর তরিকা মেনে নামাজ পড়ি পর্দা করি হালাল খাই মদিনার পোশাকটা পরলাম বলো আমরা তোমাদের থেকে কত পার্সেন্ট অসম্মানে আছি তুমি কত পার্সেন্ট সম্মানে আছো ও চাকিলের মুসলমান পায়ে হাত রেখে বিনয়ের সাথে বলতেছি রে বাবা আজকে নজর করে দেখো আমার থেকে তুমি জবাব নাও ও ভাইজানেরা জানেরা তোমরা যারা নবীর তরিকা বাদ দিয়া চলতেছ আলহামদুলিল্লাহ দেখলাম আমাদের তো বিন্দু থেকে বিন্দু সম্মান স্বাধীনতা নষ্ট হয় নাই আপনারা যেমন তিন বেলা খানা খান আমরা নবীর তরিকা ঠিক রাখিয়াও তো বেলা খানা খাই বরং আপনাদের থেকে বেশি খাই পিওর খানা খাই আপনারা যারা নবীর তরিকা বাদ দিয়া চলতেছেন ব্যবসা করেন আলহামদুলিল্লাহ আমাদের লাইনে নবীর তরিকা ঠিক রাখিয়া তো ব্যবসা নাই তাহলে বলেন বাবা স্বাধীনতা নষ্ট হলো কই আপনারা নবীর তরিকা বাদ দিয়া যারা চাকরি করেন আমাদের মধ্যে নবীর তরিকা ওয়ালারাও তো চাকরি করে অভাব নাই আপনি নবীর তরিকা বাদ দিয়া বিবাহ সাদী করলেন সন্তান নিলেন আমাদের মধ্যে নবীর তরিকা ঠিক রাখিয়াও তো বিয়া বিয়াশাদী সন্তান নিলাম আপনারা নবীর তরিকা বাদ দিয়া আজকে দেশ বিদেশ সফর করেন ঘোরাফেরা করেন আমরা নবীর তরিকা ঠিক রাখিয়াও তো দেশ বিদেশ সফর করি বাধা নাই আপনারা নবীর তরিকা বাদ দিয়া ডাক্তারি পড়েন ইঞ্জিনিয়ারিং পড়েন আলহামদুলিল্লাহ আমার সোনার বাংলাদেশে নবীর তরিকাওয়ালা ডাক্তার ইঞ্জিনিয়ার সাংবাদিক ওকিল বেরিস্টার আছে না নাই তাহলে বলেন আপনারা নবীর তরীকে বাদ দিয়া এক বিন্দু বিন্দু উপরে উঠতে পারেন নাই আমাদেরকে নিচে নামাতে পারেন নাই বরং আল্লাহর শকর হিসাবে বলতেছি বাহাদুরিনা আপনাদেরকে বুঝানোর স্বার্থে বলতেছি একজন কোরআনওয়ালার দাম কত আজকে এমপি সাহেব দেখলে বলে সালাম হুজুর দোয়া চাই মন্ত্রী মহোদয় দেখলে বলে সালাম দোয়া চাই ও বাবা টাকা দিয়া তো দোয়া পাওয়া যায় না এই সম্মান আমার মদিনার নবীর আদর্শের কারণ

খবরদার স্কুল কলেজ থেকে কখনো তুমি মাদ্রাসায় আসবা না কোন টুপিওয়ালা যদি দাওয়াত দেয় যাইবা না আমার অনুরোধ বরং আমি বলবো খোদার কসম করে বলবো তুমি স্কুলে লেখাপড়া ছাড়িও না কলেজের লেখাপড়াটা বন্ধ করিও না কারণ আমার মাদ্রাসা আসার দরকার নাই আমার মাদ্রাসায় আলেম মাওলানা মুক্তি মহাদ্দেশ পড়ার মতো ছাত্রের অভাব নাই আমার দেশে বড় অভাব হলো আদর্শবান ডাক্তারের আমার আমার দেশে আদর্শবান ইঞ্জিনিয়ারের অভাব আমার দেশে আদর্শমান কলামিস্টের অভাব আমার দেশে আদর্শমান সাংবাদিকের অভাব আমার দেশে আদর্শবান ডিসিএসপির বড় অভাব ওরে উম্মতেরা আজ আমার প্রত্যেকটা থানায় জেলায় ওসি ডিসিএসপি যদি পাঁচ যদি নামাজি হইতেন তাহলে আমাদের কোরআনের বয়ান করতে কোনো পেরেশানি করা লাগত না অতএব বান্দা তুমি স্কুলে পড়ো কলেজে পড়ো আদর্শমান ডাক্তার হও আদর্শমান ইঞ্জিনিয়ার হও আদর্শমান একজন সাংবাদিক হও আদর্শমান এমপি মন্ত্রী হও আদর্শমান মুসলমান আমার দেশে এমপির দরকার মন্ত্রী দরকার আদর্শমান মানুষ দরকার যার আদর্শ দেখলে আরো খারাপ মানুষগুলো ভালো হয়ে যাবে এবার স্কুল কলেজে তাকাইয়া দেখো তোমার আমার মতো কত ছাত্র পাঁচ বেলার নামাজি তুমি জবাব দাও আছে না নাই তাহলে যুবক ভাই তুমি কেন পারবা না তোমার আমার মতো যুবক র্যাব পুলিশ বিডিআর এর চাকরি করে পাঁচ বেলার নামাজি আছে না নাই বলো বাবা তুমি কেন পারবা না তোমার আমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায় হঠাৎ করে দেখলাম আজান হয়ে গেল বাসের ড্রাইভার গাড়ি ব্রেক করে দিল বাসের ড্রাইভার নামাজে গেল কন্ট্রাক্টর নামাজে গেল হেল্পার নামাজে গেল যাত্রীরাও নামাজে গেল আগে আজান হয়ে যাই গাড়ি রাস্তায় হাইওয়ে রোডে চলতে পাঁচটা গাড়ি দেখা যাইতো না আল্লাহর শুকুর আদায় করে বলি মাগরিবের সময় আস্তে আস্তে দেখলাম প্রতিদিন ওয়াজে যাই হাইওয়ে রোডে যখন আসরের আজান হয় মসজিদে জায়গা পাই না ব্যাপারটা কি তেরোটা বাস গাড়ি থামায় গেছে সব যাত্রী ড্রাইভারেরা নামাজ পড়ে ও নবীর উম্মতের দল তোমার মতো বান্দা যদি গাড়ি চালাইয়া নামাজ পড়ে তুমি কেন পারবা না আমার মাওলার আর কোরআনটা কি মিথ্যা মনে করছো আমার নবীর হাদিসগুলো কি মিথ্যা মনে করছো ও বাবা আজকে টুপি মাথায় দিলে মাথাটা গরম হয়ে যায় তোমার থেকে কম বুঝিনারে বাবা এরপরও কেন টুপি ফলাই না 다리টা লম্বা করলে যৌবনের ভাব চলে যায় এরপরও কেন ফলাই না লম্বা জামা পরার কারণে কি পরিমাণ শরীরটা গরম লাগে এরপরও কেন জামাটা ফালাই না ও বাবা পর্দা করি হালাল খাই আজকে যদি তোমার মতো প্যান সাইট তাই লাগাইয়া রাস্তায়

উজানি চরমনাই বাহাদুরপুর নানুপুর কোন পীরের দরবারে গিয়ে লাভ নাই নাই এই গান শুনতে শুনতে গেল বান্দারা রাস্তা গানটা মাদ্রাসায় পড়লাম যেখানে কোন সরকারি সার্টিফিকেট নাই সরকারি পক্ষ থেকে কোন চাকুরি নাই এরপরও কেন এই লাইনটা ছাড়লাম না রে বাবা নজর করে দেখলাম আমার মাওলার কোরআন সত্য নবী নবীর কথা সত্য কারণ এমন একজন নবী আমরা পেয়েছি যেই নবীর তেষট্টি বছরে একটা মিথ্যা কথা নবী জীবনে বলেন নাই বেইমানেরা পর্যন্ত আমার নবীকে আল আমিন বলিয়া উপাধি দিয়েছিল নবীর সততার কারণে বাবা ও নবীর আশিক উম্মতের দল আজকে আমার নবীর ওই আদর্শ এত সুন্দর আল্লাহর কোরআন সুন্দর এই কোরআনের ভুল বের করার জন্য কত বেদিনরা অপ চেষ্টা করলো আজ পর্যন্ত কোরআনে একটা ভুল কেউ বের করতে পারলো না বরং বহু বিদর্মিরা কোরআনের ভুল বের করতে গিয়া কালেমাওয়ালা মুসলমান হয়ে গেল কথা ঠিক নি ওই ভারতের সন্তান শিবশক্তি শক্তি সরোজজি কালেমা পরে মুসলমান হয়ে গেল ও আল্লাহর বান্দা পাকিস্তানের হিন্দি গানের শিল্পী জুনায়েদ জামশেদ কালেমার পতাকা তলে এসে গেল ও নবীর আশেকের দল চিন্তা করে দেখলাম আজকে আমি দাবি করি বক্তা কত সম্মান আমার করে বাবা তুমি দাবি করো ডাক্তার আমি তোমার পার্শ্বে রুগী হইয়া পাঁচশো টাকা ভিজিট দিয়ে সিরিয়ালে দাঁড়াইলাম তোমার কত দাম রে বাবা কিন্তু চিন্তা করে দেখো যেদিন সাদা কাপনের প্যাকেটে ঢুকিয়া যাই

কাপুনে যে দিন ঢুকবা বাবা ওই দিন দেখবা কই আমার সম্মান কই আমার চেয়ার আমার কই ভক্ত কই আমার ভক্ত বৃন্দ কেউ নাই এখন আমার সন্তানের আমার গায়ের গেঞ্জিটা বেলের দিয়া কেটে রাখতেছে আমার গায়ের জামা কেটে রাখিয়া আমার আপন জনের ঘর থেকে লাশটা নামাও বাস বাগানে আমাকে দাপনের জন্য পাগল পারা হয়ে যাবে লাশ যাবে না তোমাকে আমাকে জনেরা নিয়ে কবরের মধ্যে রাখবে ও বাবা ওই কবরে যাওয়ার পর ওই কবরে তোমার আমার দুইজন কে 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 মাওলানা মূর্খ জানার দরকার নাই কয় টাকার ফেরেস্তায় মালিক তুমি ধনী না গরিব জানার দরকার নাই সবার কবরে ফেরেস্তা দুইজন আসিয়া মাত্র তিনটা প্রশ্ন করবে রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রহমাতুল্লী আলামিনের পরিচয় দাও او এই তিনটা প্রশ্ন হিন্দুদেরকেও করা হবে মুসলমানদেরকেও করা হবে আমাকেও করা হবে আপনাদেরকেও করা হবে مدিনার نبی বলেন ওই তিনটা প্রশ্নের জবাব যারা দিতে পারবে রাউজাতুমির ریاজিল জান্নাহ আও হফরাতুম মিন হুফারিন نار যারা জবাব দিতে পারবে না তাদের কবর হবে জাহান নামের টুকরা এরে নবীর উম্মতের দাল নবী বলেন দুনিয়াতে যারা রবির গোলামী করে যাবে তারা কবরে গিয়া বলবে রব্বি আল্লাহ আমার রবকে যারা দুনিয়াতে ইসলাম মেনে যাবে এরা কবরে গিয়া জবাব দিবে দিনিয়াল ইসলাম আমার ধর্মের নাম ইসলাম যারা দুনিয়াতে নবীর সুন্নতের আমল করে যাবে এরা কবরে গিয়া জবাব দিবে নবীরে দেখা মাত্র চিনে ফেলবে ও আল্লাহর বান্দা নবী আফসুস করে বলেন যারা রবের গোলামী করে যাবে না ইসলাম মানবে না নবীর সুন্নত মানবে না ওই একদল কপাল ভরা রাস্তায় দেখবেন নিজেও নামাজ পড়ে না যারা নামাজ পড়ে তাদেরও বসবাস পছন্দ করে না নিজেও টুপি পরে না যারা টুপি পরে তাদেরও পছন্দ করে না নিজেও পর্দা করে না যারা পর্দা করে তাদের কেউ পছন্দ করে না নিজেও হালাল খায় না যারা হালাল খায় তাদের কেউ পছন্দ করে না নিজেও জিকির করে না যারা আল্লাহর জিকির করে তাদের কেউ পছন্দ করে না এই না ফারমান যখন জাহান নামের দিকে কবরের মধ্যে যাবে তাদেরকে যখন প্রশ্ন করা হবে রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও নিন আলমিনের পরিচয় দাও তখন ওই গুনাগারেরা বলবে আমি কিছুই জানি না কিছুই জানি না আল্লাহর নবী বলেন তাৎক্ষণিকভাবে ভাবে আমার আল্লাহর আগান্বিত হইয়া কুদরতের আওয়াজ দিয়ে বলবে ও কবরের ফিরিস্তা এই না ফারমানকে আর কোনো সময় সুযোগ দিও না আমি আল্লাহ কম সুযোগ দেই নাই আমার দেওয়া পানি বাতাস আমার দেওয়া সূর্যের আলো চাঁদের আলো ভোগ করলো জমিনের ফসল খাইলো গাছের ফল খাইয়া নদীর মাছ খাইয়া এত বড় নিমুখারাম একবারও আলহামদুলিল্লাহ বলে নাই ওলামায় কেরাম পায়ে ধরে ধরে নামাজের কথা বলতো আজান শুনিয়া মসজিদে গিয়া নামাজ পড়ে নাই এখন আর দেরি করিও না এই না এখন মজাটা বুঝাইয়া দাও কবরের ভেতরে জাহান নামের বিছানাটা দিয়া দাও জাহান নামের সাথে রাস্তা খুলে দাও কবরের ভেতরে জাহান নামের আগুন যাবে ও দুনিয়ার মানুষ মনে করছো জাহান নামের আগুন বুঝি তাপ কম হবে মদিনার নবী বলেন দুনিয়ার গরম যেই তাপ এর থেকে তিন হাজার গুণ বেশি তাপ হবে জাহান নামের আগুনের তাপ কবরের মধ্যে জাহান নামের আগুন আল্লাহর নবী বলেন সাথে সাথে আল্লাপাক আওয়াজ দিয়ে বলবে ও কবরের মাটি এই নাফারমানকে দুই পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দাও এত জোরে কবরের মাটি চাপ দিবে পাথরের হাড় চুরমার হয়ে যাবে ও আল্লাহর বান্দারা যুবকেরা অন্তরকে বুঝাও কয়দিন আর দুনিয়ায় বাহাদুরি করবা তোমার আমার বাহাদুরি করোনার মধ্যে কত প্রাণ চলে গেল কত সন্তানেরা বাবা হারাইয়া কত সন্তান মা হারা অস হয় আবার কত মা বাবার সন্তান হারায় ফেলল এমন কোনো দিন নাই যে যুবকের লাশের খবর নাই কয়েকদিন আর বাজবারে বাবা আল্লাহর কাছে তওবা করো পেছনে যত অন্যায় করেছো আজকে তওবা করো হে আল্লাহ মনে মনে বলো হে মালিক এই ময়দানে আমার মতো গুণাগার কেউ নাই আজকে থেকে করে নিলাম জীবনে নামা না বেপরদায় চলব না নবীর তরিকার বাহিরে চলব না মা বাবার সাথে বেয়াদি করিয়া আর গুণাগার হব না অভিশাপ নিব না ওলা কেরামের বিরোধিতা করব না দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না ওদায়ার মালিক শয়তানের ধোকার থেকে তওবার উপরে মজবুত করে দাও নামাজ পর্ব নবীর তরিকা মেনে চলবো হায়াতের মালিক আল্লাহ ইজ্জতের মালিক আল্লাহ রিজিকের মালিক আল্লাহ ওই বেজার করব না নবীর তরিকার চলব না মা বাবার সাথে না না কেরামের বিরোধিতা করে হব নবীজির তরিকার বাহিরে চলব না দেশ ও জাতির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রে লিপ্ত হব না আল্লাহ তো অন্তরের খালাত জানেন অন্তরের খবর জানেন যাদের অন্তরে তওবার নিয়ত আছে মরণের ভয় নিয়া যারা খাটি অন্তরে তওবার নিয়ত করে ফেললেন আল্লাহর মোহাব্বতে খাটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দেই আয় আল্লাহ আমাদের তওবা কবুল করে নেন উপরে মজবুত হইয়া চলার মতো তাও দান করেন আমিন